শুনো, আরে নল বাসা থেকে বাইরে এসে আর 5টা মিনিট দাঁড়াও, এই পায়া পড়ছি। কি কইলা? আচ্ছা ঠিক আছে, শুনো আজকে কিন্তু আমার জামাই বাইতে নাই বুঝছো, একটু দূরে গেছে, আমার কিন্তু তাড়াতাড়ি সারতে হইবো আজকে। আচ্ছা ঠিক আছে, তো তুমি দাঁড়াও শোনো, আমি আইতেছি। আচ্ছা বাই। ওহো আন বাই দিয়েছি, তাই এত কথা শুনবার চাই না, এত কথা খুব আরো চাই না, তুমি তাড়াতাড়ি আইব আন বাই দিয়েছি বল। আচ্ছা রাহি তুমি পাগল মানুষ, তুমি পাগলামি করিস না। আমি ইনপোর্টিং কামে যাচ্ছি, আমি কোনে কেছি কোনহানি যাই না, যাও কোনহানি যাই না। আমি আমার ঘরে জামাই আছে, জামাই থাকাকালীন আমি তোমার লাগে প্রেম করতেছি, যখন তখন কি ফোন দিলে আমি তোমার লাগে ফোনে কথা কইতে পারমু, আর যখন তখন কি মাইতে পারমু, বুঝো না কি লাগে। তা বুঝি, কিন্তু তুমি তো এরকম পায়খানা ছোটা দেয়, তুমি ফাঁকে যাই না কহার না, জামাই বাইতে আছে পরে ফোন দাও, আমি যখন ফিরি তখন আমি ফোন দিব। আমার জামাই আমার লাগে আঠার মতো লাগিয়ে থাকে যখন বাসায় থাকে, বুঝো নাই। আর বুনো এখন আমার জামাই বাসায় নাই, একটু দূরে গেছে, এর লিগে আমি এই ফাঁকে তোমার লাগে দেখা করতে। এই সুযোগে তোমার আর চুপা দিলাম। তুমি চুমা দিবে না তো কে চুমা দিবে? না তাও ঠিক আছে, আমি চুমা দিব না, পাড়ার মানুষ কি চুমা দিবে তোমার? এটাই তো কথা, তুমি যখন চুমা দাও না তখন যে কি ভালো লাগে। আর আমার এই গাবলা আছে না, চুমা দিলে মনে করো তো আমার থুত মাই আড়ে না, এত বড় একটা মুখ মানে ভালো লাগে না। মুখ বল গা ভাও, গাবলা না গাল মুখ দাও, মুখ কি এত বড়। হ্যালো, তোমার কি সুন্দর আর রে আমার হাতের মতো দেখ না। ও তোর বউ যেভাবে একজনের লাগে গলা ধরে আলাপ পাতাছে, আর না আমি তো নাকি মিছা কথা কমু গে, যেটা সত্য আমি সেটা কইতাছি। মনে কর তর্ক এমন ভাবে গলা ধরছে আর ওই সারা রাজে গলা ধরছে না, একেবারে কি পিড়িতের আলাপ পাতাছে। আর সুর আমি তো নাকি মিছা কথা কমু গে, তোর বউ সেরার গলা ধইরে যেভাবে সুমাস আমি খাইতাছে, হায় হায় কি রসের আলাপ পাতাছে, সেরা কি করছে নাইলছা সাইডা দিছে কথার সরে, তুই বিশ্বাস করতাছ না? হ্যাঁ বিশ্বাস না করস আয় দেখা যা, আমি তো নিমিষ তখন গে হালাই না দিই যে তোমার জামাই ফোন দিছি শুয়ে গেছি। আমার তো ডর করতেছে, শুনো এক কাজ করি। কি কাম? আমরা হেরে হাত পায়ে ধরে কই যাতে আমার জামাইয়ের কাছে না কয়ে চলো। না না দেখ না, তো ফুললে পুষ্টি মারি ফালে দিলাম। ইস তোরে তো আমি বারে বারে কইছিলাম, আর কি কিছে আপনি আমার জামাইয়ের কাছে কই গেল? চাচা আমার জামাই আমার মাই যাই কি করছি চাচা, মাফ করে দেন চাচা। আরে এই তোমরা চুপ করো চাচা, দেন আপনি দেখছেন। আরে হোন চাচা, তোরে তো আমি বারে বারে কইছিলাম যে বউ খেল রাহিস। চাচা চাচা আমি আপনার পায়ে ধরি, আপনি আমার জামাইয়ের কাছে আমার নাম কইেন না চাচা। চাচা চাচা দেন আপনি পায়ে ধরি, আপনি ফোনটা কাটেন, দেখেন আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ হন, আপনি আমার দুলা ভাই, আপনি কল আর জামের কাছে কই না তালি কল ছিড়িটা সর্বনাশ হয়ে যাবো গা। কে রে এনে ঘটনা নাকি, এই লোক দুটাই আমার পাও ধরে কান্দা গাড়ি করে গেছে নিয়ে, আমি তো এই মানুষ দুটার চিনিই না, আর আর জামাই ঘেরা তাও তো আমি চিনি না, নিশ্চয়ই এনে কোনো গাবলা আছে। আমি একটা মানুষ, আমনে একটা মানুষ আমনের পায়ে ধরে রেছে আমার বউ কারণ দেখি, বুঝে হইলে কথা কইেন, এটা আপনার বউ? হ্যাঁ আমনের বউ রাস্তার মধ্যে কিছে নিগা। এই আমনে কেরা? হ্যাঁ আমার বউ আমনের পায়ে ধরছে কে, কারণটা কি? এই মাথা তার কি ছিড়ে গেছে না? এই মিয়া এই হালা ঘুম বন্দি এর মাথা তার
কি চাই? আপনার বউ আমার পাও ধরবো কে? ওই যে পাত্র বই আছে কোনে পাও ধরছে? এই তুমি আর পাত্র ছকে কিছু না। এই এটা তোমার কি হয়? আর কিছু লাগে না, চিনি না আমি। আরে এই চিনো না মানে? আরে ভাই আমার পাত্র বই আছে তুমি কি চিনি না? ভারি মুশকিলে বইলাম, আপনি না বুঝা নিয়ে কথা কে? আপনি সত্যি করে কইনা আপনি কেরা? আমি মানুষ, আমি তো মানুষ, এটা তো আমিও দেখতেছি। আমি কি জানো আর অন্য পুরুষের নগে? অন্য পুরুষটা কো? আপনি জীবিত থাকতে আপনার বউ অন্য একটা লোকের নাকি প্রেম করে, এটা ঘটনা নাকি? আমি বাইসা থাকতে আমার বউ অন্যের লোকের প্রেম করে, তারপরে আমি ভাত খামো। তার আগে